হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো সিএসএস ক্যারেট কালার প্রপার্টিটা কী এবং এটা কীভাবে কাজ করে। তো চলুন শুরু করা যাক। তো দ্য ক্যারেট কালার প্রপার্টি স্পেসিফাই দ্য কালার অফ দ্য কার্সর ক্যারেট ইন ইনপুটস টেক্সট এরিয়া অর এনি এলিমেন্ট দ্যাট ইজ দ্য এডিটেবল। ওকে, তো এগুলা মূলত আমাদের যে ফর্মে আমরা যে ইনপুট টাইপটা যেটা ইউজ করি, আমরা ইনপুট ইনপুটের সাথে কাজ করে। ওকে, এখানে দেখেন টেক্সট এরিয়ার ভিতরে কাজ করে। তাছাড়া আমাদের এখানে এডিটেবল কোনো এলিমেন্ট থাকলে ওটার ভিতরে কাজ করে। ওকে, আমি আপনাদেরকে এক্সাম্পল দেখাচ্ছি। এখানে দেখেন আমার কাছে একটা ফাইল আছে, এখানে ক্যারেট কালারটা মূলত কোথায় এটা ডিজাইন করে। এখানে যদি আপনারা যখন আমি যখন মাউস এখানে ক্লিক করি, ওকে, এখানে দেখেন একটা কার্সর এখানে। ওকে, দেখেন এখানে একটা ব্ল্যাক কালার একটা কার্সর যেটা হাইড হচ্ছে এবং শো হচ্ছে। ওকে, এই কার্সরটার ডিজাইনটা চেঞ্জ করার জন্য আমরা মূলত ক্যারেট কালারটাকে ব্যবহার করে থাকি। ওকে, এখন দেখেন বাই ডিফল্টটা কিন্তু ব্ল্যাক আছে। তো যখনই আমি নিচেরটাতে দেখেন আমি ক্লিক করছি, এখন দেখেন এটা রেড, কারণ হচ্ছে আমরা এখানে ক্যারেট কালার ইউজ করে এটার কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি। তাহলে এই কার্সরটা এখানে দেখেন রেড, কিন্তু এখানে কিন্তু ব্ল্যাক। ওকে, আর যখন এখানে ক্লিক করবো তখন দেখেন এটা ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট মূলত এটা কাজ করবে, কিন্তু এটা আমরা দেখবো না। এই যে দেখুন, আমি যখন এখান থেকে দেখেন আমাদের কন্টেন্টগুলো রিমুভ হয়ে যাচ্ছে। ওকে, এই দেখেন কন্টেন্টগুলো রিমুভ হয়ে যাচ্ছে, কিন্তু এখানে কিন্তু কার্সর নাই। যখন আমি এখান থেকে রিমুভ করলে এখন দেখেন আমাদের কার্সরটা দেখা যাচ্ছে। ওকে, কিন্তু এখান থেকে যখন আমি কন্টেন্ট রিমুভ করবো তখন কার্সর দেখা যাবে না। ওকে, এটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। তো এখানে ডিফল্ট দিতে পারবেন অথবা কাস্টম কালার দিতে পারবেন অথবা ট্রান্সপারেন্ট করতে পারবেন। ওকে, তো এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো মূলত এটা কীভাবে কাজ করে। তো এখানে আমার একটা ফাইল আছে, এখানে দেখেন কিন্তু ব্ল্যাক কালার, এটা ব্ল্যাক কালার, এটা ব্ল্যাক কালার, এটা ব্ল্যাক কালার। ওকে, এটাকে আমি রিমুভ করে দিচ্ছি, এটা ব্ল্যাক কালার, এখানে দেখেন সবগুলো ব্ল্যাক কালার। তো আমি এখানে ডিফল্ট এটা থাকবে, আর এখানে একটা কাস্টম কালার অ্যাড করে দেবো, এখানে ট্রান্সপারেন্ট করে দেবো। ওকে, তো এখানে ভিজুয়াল স্টুডিও করে চলে গেলাম। তো এখানে কোড এডিটরে এখানে দেখেন তিনটা আমাদের কাছে ইনপুট আছে। ওকে, দেখেন ডিফল্ট কালার, কাস্টম কালার, ট্রান্সপারেন্ট কালার। তো হেড ট্যাগের ভিতরে এখানে স্টাইল ট্যাগ দিয়ে দেবো। স্টাইল ট্যাগের ভিতরে আমি এখানে এটা ডিফল্ট থাকবে, এখানে আমাদের সিলেক্ট করা কিছু লাগবে না, এটা বাই ডিফল্ট ব্ল্যাক থাকে। তো এখানে আমি এটাকে একটা কাস্টম কালার দেবো, যেটা কাস্টম ক্যারেক্ট কালার দেওয়া আছে। তো এখানে এক্সাম্পল ওয়ানকে কপি করে নেব। কন্ট্রোল ভি, তো এখানে আমরা ক্লাস ইউজ করলে আগে আমাদেরকে ডট দিতে হবে। ওকে, তো ডটের ভিতরে এখানে আমি দিয়ে দিব ক্যারেট কালার রেড। ওকে, রিপ্লেস করার পরে এখন দেখেন এখানে রেড কার্সর, কিন্তু কার্সরটা রেড হয়ে গেছে এখানে, যদি আপনারা লক্ষ্য করেন। তো আমি যদি এখানে অন্য কালারও দিই, সাপোজ ব্লু দিলাম, এখন দেখেন আমাদের ব্লু কার্সরটার কালারটা কিন্তু ব্লু হয়ে গেছে। তো এখানে আসলে ব্লু কালারটা বোঝা যাচ্ছে না, আমি অনেক জুম করছি আমার ব্রাউজারটাকে, কিন্তু তারপরে এখানে দেখেন এখানে কালারটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। ওকে, তো আমি দেখি ইয়েলো কালার আসে নাকি। এখানে ইয়েলো কালার দিলাম। ওকে, তো ইয়েলো কালারটা তো দেখা যাচ্ছে না এখানে। পার্পল কালারটা দেখি, তো পার্পল কালারটা মোটামুটি একটু দেখা যাচ্ছে। ওকে, তো এখানে এই যে কার্সরটা আছে, এই কার্সরটার কালারটা চেঞ্জ করার জন্য আমরা মূলত ক্যারেট কালারটা ইউজ করি। ওকে, তাছাড়া আমরা যদি এখানে এটাকে কপি করে নেব, নিচে দিয়ে দেবো। ওকে, তো নিচে পেস্ট করে দিলাম এখানে এক্সাম্পল টু। ওকে, আমি ওয়ানের জায়গায় এটাকে টু করে দেবো, এক্সাম্পল টুতে এখানে ট্রান্সপারেন্ট। তো আমি এটাকে কালার রিমুভ করে এখানে দিয়ে দেব ট্রান্সপারেন্ট। ওকে, এখন দেখেন আমি যখন এখানে ক্লিক করি এখানে কার্সর দেখা যায়। তো যখন আমি এটা রিপ্লেস করার পরে এখন দেখেন এখানে দেখেন আমাদের একটা বর্ডার অ্যাড হয়ে যায় চারপাশে ব্ল্যাক কালার একটা ক্লিকের পরে, কিন্তু এখানে দেখেন কোনো কার্সর কাজ করে না, কারণ এটা ট্রান্সপারেন্ট। এখন আমি কিন্তু যদি ব্যাক স্পেস দিই তাহলে আমাদের কন্টেন্টটা রিমুভ হয়ে যাবে। ওকে,
তো এটা হচ্ছে আমাদের ডিফল্ট কালার। এখানে আমরা যে কোনো একটা কালার সিলেক্ট করে দিতে পারি। তো আমি এটা বোঝা যাচ্ছে না, এটাকে আমি রেড দিয়ে দিচ্ছি এখানে। ওকে, তো এখানে রেড দিয়ে দিলাম। তো আর এটা হচ্ছে আমাদের ট্রান্সপারেন্ট কালার, এটা কাজ করবে কিন্তু আমাদের কার্সরটা হাইড হয়ে যাবে। ওকে, তো এইভাবে মূলত যে ক্যারেট কালার যে প্রপার্টিটা আছে এটা কাজ করে। ওকে, তাছাড়া আপনারা এটা দেখতে পারেন যে এটা আসলে কোন কোন ব্রাউজারে সাপোর্ট করে। তো সেজন্য এখানে ক্যান আই ইউজ এই যে ক্যান আই ইউজ .com-এ চলে যাবেন। ওকে, যাওয়ার পরে জাস্ট ক্যারেট কালার প্রপার্টি, ওকে, এভাবে এটাকে কপি করে এখানে পেস্ট করে দেবেন। তো পেস্ট করে দেওয়ার পরে এখানে আসলে আমাদের সিএসএস এর যত যে প্রপার্টিগুলো আছে এগুলো আসলে কোন কোন ব্রাউজারে সাপোর্ট করে এগুলো দেখার জন্য আমরা মূলত যে ক্যান আই ইউজ .com-টা আছে এটা ব্যবহার করতে পারি। ওকে, নতুন আপডেট আসলো, এখান থেকে আমরা দেখতে পারবো যে নতুন আমাদের কি আপডেট আসছে। ওকে, দেখেন ফেব্রুয়ারি 27 নিউ আপডেট, নিউ ফিচার্স, এখানে দেখেন সিএসএস ওভারফ্লোর সাথে ওভারলে। ওকে, এটা আমাদের নতুন আপডেট আসছে। তো নতুন সিএসএস এর যত আপডেট আমরা এখানে পাবো। ওকে, এখন দেখেন সিএসএস ক্যারেট কালার। তো ক্যারেট কালার আমাদের এখানে ইন্টারনেট এক্সপ্লোরে এটা কাজ করে না, ইডিজি এখানে দেখেন 12 থেকে 18-এর মধ্যে কাজ করে না, তারপরে কাজ করে। ফায়ারফক্সে কাজ করে মোটামুটি, নতুন ভার্সন এখন এগুলাতে সবগুলাতে কাজ করবে। অপেরা, সাফারি, ওকে, তো অপেরা মিনিতে যত সম্ভব অপেরা মিনিতে কাজ করে এটা। দেখেন অল এখানে কি লিখছে, এখানে ক্লিক করলে এখানে দেখবেন সাপোর্ট ইনফরমেশন নট সাপোর্ট, ওকে, রিলিজ 15 2015, ওকে, তো এখানে সাপোর্ট করে না, অপেরা মিনিটে এটা সাপোর্ট করে না। ওকে, তো এগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন। ওকে, ইউজ করার আগে এখানে সব প্রপার্টি আপনারা চেক করতে পারবেন, জাস্ট এখানে ক্যান আই ইউজ এর পরে এখানে পেস্ট করে দিবেন। ওকে, তো এইভাবে মূলত যে আপনারা সিএসএস যে ক্যারেট কালার প্রপার্টিটা ইউজ করতে পারেন। তো এখানে যে কোডগুলো করলাম আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাকে গিটহাবের লিঙ্ক দিয়ে দেবো, আপনার গিটহাব থেকে ডাউনলোড করে নেবেন। তো আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্ত, যদি আমার টিউটোরিয়ালটা ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।